দেশখালিতে 7 দিন হয়ে গেছে, ব্যাপক সমালোচনা। আমরাও মার খেয়েছি, ইডির আধিকারিকরাও মার খেয়েছেন। তারপরে 7 দিন পরে মাত্র 2 জন গ্রেফতার, 2 জন মাত্র গ্রেফতার। শেখ শাহজাহান অধরা, জিয়াউদ্দিন মোল্লা অধরা, 2 জন গ্রেফতার। তারা নাকি অভিযুক্ত একেবারে সরাসরি। প্রথমে পুলিশ সুপারের বাইকটা শোনাই, তারপরে যাব আমার প্রতিনিধি জিয়াউল আলমের কাছে। আমরা এয়ারলি মর্নিং এর 2 জনকে অ্যারেস্ট করেছিলাম। ওদেরকে 2 জনকে আজকে কোর্টে প্রডিউস হবে। একজন তো মহাবুর মোল্লা, একজন সুকমল সর্দার। ইডির উপরে হামলার কারণেই অ্যারেস্ট, তাই? হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ইডির উপরে হামলার কেসে। আর কথা বলবো প্রতিনিধির সঙ্গে জিয়াউল। মাত্র 2 জন, তার মধ্যে আবার একজনের স্ত্রী বলছেন তাকে ফাঁসানো হয়েছে, তার স্বামীকে ফাঁসানো হয়েছে। এই 2 জন গ্রেফতারে তো আরো প্রশ্ন উঠবে, আরো তো লোকজন ছিলেন। দেখো, যে সময় এই ইডি আধিকারিকদের উপরে হামলা হয়, শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়, সংবাদ মাধ্যমের উপরে হামলা হয়, সেখানে কিন্তু একেবারে ক্যামেরায় যেটা স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে, না হলে কয়েক হাজার মানুষ সেখানে ছিলেন, তারা সবাই কিন্তু অভিযুক্ত। অর্থাৎ যেভাবে একের পর এক ইডি আধিকারিকদেরকে মারধর করা হয়েছে, 3 জন আধিকারিকের মাথা ফেটেছে, একের পর এক গাড়ি ভেঙেছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভেঙেছে, ফলে সেটা কিন্তু 2 জন বা 4 জনের দ্বারা সম্ভব নয়। সেখানে না হলেও প্রায় 100+ মানুষ এই হামলার সঙ্গে যুক্ত ছিল, এবং এই ঘটনার পর থেকে মাত্র 7 দিন পর, অর্থাৎ 7 দিন পর 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাও যেটা বলা হচ্ছে, যেটা অভিযোগ যেটা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, তাও 6 দিন পর বিজেপি যখন থানা ঘেরাও করলো, পুলিশ চাপে পড়ে বাধ্য হয়ে 2 জনকে গ্রেপ্তার করেছে। এই 2 জনের মধ্যে আবার একজনের স্ত্রীর স্পষ্ট দাবি, সে যে সময় হামলা হয়েছিল সেই সময় তিনি বাড়িতে ছিলেন, কিন্তু তিনি এই ঘটনার সঙ্গে জানতেনই না, ফলে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই ধরনের অভিযোগও তার স্ত্রীর বক্তব্য। কিন্তু যে ঘটনায় মূল অভিযুক্ত যারা, তাদের কিন্তু এখনো অধরা জানি ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সুকমল সর্দার, যিনি ধৃত, তার স্ত্রী কি বলছেন? কিছুক্ষণ আগেই বলছিলাম, দেখুন। আপনার স্বামী গ্রেপ্তার ছিল, ঘটনার দিন ছিল, কোথায় ছিল ওই দিন? ইডির উপরে হামলার ঘটনা ছিল আপনার স্বামী? সেই সময় কোথায় ছিল? বাড়িতে খাওয়া দাওয়া করছিল। এবার